হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। এক্সপ্লেন গাড়ির আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি চাইনিজ ড্রামার এপিসোড 6 নিয়ে এক্সপ্লেন করব। তবে তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এবং আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, তাদের ফলো এবং একটি রেটিং দিতে একদমই ভুলবেন না। এরপরে আমরা দেখতে পাই লিলিয়ান শামুর সাথে হোটেলে যাবে বলে গাড়িতে উঠেছিল, এবং সেখানে যখন শামু এসে বসে তখন লিলিয়ান শামুকে বলে, আজকে আমি শুধু তোমাকে অ্যাক্টিং করতে বলেছিলাম কিন্তু প্রতিবার তুমি সেটা ভুলে যাচ্ছ। তার এই কথা শোনার পরে শামু মুচকি হাসে এবং তার কাছে যেতে শুরু করে, এবং কাছে গিয়ে তার সিট বেল্টটা লাগিয়ে দিয়ে লিলিয়ানকে জিজ্ঞাসা করে, আজকে আমার অ্যাক্টিংটা তোমার কেমন লাগলো। এরপরে তার এইসব কাণ্ড করার জন্য লিলিয়ান সেখান থেকে চলেই যাচ্ছিল, এবং যাওয়ার সময় তাকে বলে যায়, আমি এখান থেকে একাই চলে যেতে পারবো, তোমার কোনো সাহায্যের আমার দরকার নেই। এবং এরপরে সে যখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে তখন শামুর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার মনে পড়ে। এই ঘটনা মনে করতে করতে যখন সে পেছনের দিকে তাকায় তখন সে দেখতে পায় একটা গাড়ি তার খুব কাছাকাছি চলে আসছে, এবং তার অ্যাক্সিডেন্ট হওয়ার সময় শামু আবার তাকে এসে বাঁচিয়ে নেয়। এরপরে বাড়িতে আসার পরে লিলিয়ান শামুর জামাটা খুলিয়ে দিচ্ছিল, কিন্তু শামু তখন কিছুতেই জামাটা খুলতে চাইছিল না। এরপরে লিলিয়ান জোর করে শামু তার জামা খুলতে রাজি হয়ে যায়। আসলে লিলিয়ানকে বাঁচাতে গিয়ে তখন শামুর একটু চোট লেগেছিল, এবং সেখানে ওষুধ লাগানোর জন্য লিলিয়ান তার জামাটা খুলছিল, এবং ওষুধ লাগানো যখন কমপ্লিট হয়ে যায় শামু তার জামাটা পরে নেয়। জামাটা পরে নেওয়ার পরে সে লিলিয়ানকে বলে, আমি যখন তোমার কাছে যাই তখন তুমি বলো কিছুটা ডিস্টেন্স বজায় রাখতে, এবং যখনই আমি দূরে থাকি তখনই বলো এতটা দূরে না একটু কাছে এসো। তুমি ঠিক কতটা দূরত্ব রাখতে চাও একটু আমাকে বললে আমার খুব সুবিধা হতো। এইসব কথা বলতে বলতে শামু একটু একটু করে কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, এতটা দূরত্ব ঠিক আছে? এবং যখন সে লিলিয়ানের খুব কাছে চলে যায় লিলিয়ানও তখন তার চোখটাকে বন্ধ করে দেয়। এইটা দেখার পরে শামু একটু মুচকি হাসে এবং সে লিলিয়ানের থেকে দূরে চলে যায়, এবং নিজেই বলে, আমাদের এবারে একটু বেশি হয়ে যাচ্ছে। এইটা বলার পরে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা লিলিয়ানকে দেখি যে শামু চলে যাওয়ার পর একটু লজ্জা পাচ্ছিল, এবং নিজেই নিজেকে বলে, আমি সেই মুহূর্তে আমি আমার চোখটাকে কেন বন্ধ করতে গেলাম। এবং অন্যদিকে আমরা একজনকে দেখতে পাই যে খাবার নিয়ে লিলিয়ানের হোটেলের দরজা নক করতে এসেছে, কিন্তু সে জানতোই না যে তারা সকালবেলাতে সেখান থেকে চলে গেছে। তখনই হোটেলের একটা স্টাফ আসে এবং সে একজনকে বলে, ওরা তো এখান থেকে সকালবেলাতেই চেক আউট করে চলে গেছে, এবং তার সাথে একটা ছেলেও ছিল, এবং সত্যি কথা বলতে গেলে তাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। তার এই কথা শোনার পরে তখন চ্যাংজুং রেগে যায় এবং সে স্টাফকে বলে, তার ফিউচার হাজবেন্ড আমি হব, তুমি ওকে কেন বলছো, চোখ পরিষ্কার করে এরপরের দিন থেকে দেখবে। তার এত ঝাড়ন শোনার পরে স্টাফটাও সেখান থেকে চলে যায়। এরপরে আমরা আবার লিলিয়ান এবং শামুকে দেখতে পারি যারা বাড়িতে চলে এসেছে। বাড়িতে আসার পরে লিলিয়ান শামুকে বলে, আজকে আমি খুব খুশি, চলো আমরা এই দিনটাকে সেলিব্রেট করি, আমি তাহলে একটা খাবার রান্না করি এবং তুমি তাতে আমাকে হেল্প করবে। তখন তার কথায় শামু বলে ওঠে, তুমি খাবার বানাবে আমি কেন তোমাকে হেল্প করব, আমি তোমার পার্সোনাল বডি গার্ড নাকি রাঁধুনি। এই কথা বলার পরে শামু সেখান থেকে চলে যায়, এবং তখনই লিলিয়ানের মনে পড়ে লিলিয়ান তাকে আগে নিজেই বলেছিল যে তুমি আমার জন্য খাবার বানাবে না, কিন্তু সে ভাবতে পারেনি যে সেটা এখনো সে মনে রাখবে। এরপরে লিলিয়ান অনলাইনে খাবার দেখতে দেখতে খাবার বানাতে শুরু করে, তখনই তার হাতটা পুড়ে যায় এবং সঙ্গে সঙ্গে শামু এসে তাকে হেল্প করে এবং শামু নিজেই সেই খাবার বানাতে শুরু করে। শামু খাবার বানানো হয়ে যাওয়ার পরে লিলিয়ান যখন সেই খাবার নিয়ে চলে যাচ্ছিল তখন শামু তাকে ডাকে এবং ডেকে তার মুখটা পরিষ্কার করে দেয়। লিলিয়ান তো ভাবছিল হয়তো সে তাকে কিস করবে। এরপরে আমরা শামুকে দেখি যে স্নান করার পরে তার চুলগুলোকে শোকাচ্ছিল, এবং পেছন থেকে তখনই লিলিয়ান তাকে দেখে নেয়। লিলিয়ান তখন শামুর বডি থেকে খুব অ্যাট্রাক্ট হচ্ছিল। এরপরে লিলিয়ান শামুর পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, এবং যখন শামু তার দিকে তাকায় তখন লিলিয়ানও তার দিকে তাকিয়ে থাকে। লিলিয়ান তখন কন্ট্রোল না করতে পেরে সে শামুকে কিস করে ফেলে, এবং তাদের মধ্যে যখনই রোম্যান্স চলছিল তখনই গেট বাজানোর শব্দ হয়। শামু গেট খুলে দেখে সেখানে চ্যাংজুং এসছে, এবং চ্যাংজুং সামনের দিকে না তাকিয়ে তার হাতের রিংটা তাকে গিফট করতে যায়। কিন্তু সামনে তাকিয়ে যখন সে শামুকে দেখতে পারে তখন সে চেঁচাতে শুরু করে এবং লিলিয়ানকে এসে বলে, তোমরা দুজন একসাথে কেন থাকছো, এবং ও যখন গেট খুলো তখন ও জামার বোতাম আটকাচ্ছিল, এইগুলোর মানে কি? কিন্তু অন্যদিক থেকে চ্যাংজুংকে তারা কোনো উত্তরই দিচ্ছিল না, এবং চ্যাংজুং তাদের জিজ্ঞাসা করে, তোমাদের দুজনের মধ্যে এমন কিছু হয়নি তো? এইটা শোনার পরে শামু এবং লিলিয়ান দুজনেই দুজনের দিকে তাকায়, এবং তখনই চ্যাংজুং বাথরুমের দিকে দৌড়ায়। আসলে সে দেখতে যাচ্ছিল দুজনের ব্রাশ এক জায়গায় রাখা কিনা, কিন্তু বাথরুমে গিয়ে দেখতে পায় সেটাই হয়ে রয়েছে, এবং রুমে গিয়ে দেখতে পায় দুটো বালিশও রাখা রয়েছে। তখন সে বালিশগুলো এনে তাদের সামনে ছুঁড়ে ফেলে। লিলিয়ান তখন তার এইসব ব্যবহার দেখে তাকে বলে, শামু আমার 24 ঘন্টার জন্য বডিগার্ড, সেই কারণে ও আমার সাথেই রয়েছে। কিন্তু তার কোনো কথাই চ্যাংজুং তখন শুনছিল না, সেই কারণে তখন লিলিয়ান বলে ওঠে, আমি যে চ্যাংজুংকে চিনতাম সেই চ্যাংজুং আমার উপর কখনোই রাগ করতো না এবং আমাকে খুব বিশ্বাস করতো, কিন্তু তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমাদের রিলেশনশিপটা নিয়ে একটু ভাবতে হবে। তখন তার এই কথা শোনার পরে চ্যাংজুং তাকে বলে, তাহলে তুমি কি বোঝাতে চাইছো, তুমি কি আমার সাথে ব্রেকআপ করবে? তখন লিলিয়ান বলে, আমি এমন কিছু বোঝাতে চাইনি,
হয়নি এবং অনেক রাত্রি হয়েছে, আমার অনেক ঘুমও পাচ্ছে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার আগে শুধু শ্যামুকে বলে দেয় তাকে সেখান থেকে বার করে দিতে। লিলিয়ান চলে যাওয়ার পরে শ্যামু তাকে বলে, এবারে তুমি এখান থেকে চলে যাও, কারণ অনেক রাত্রি হয়েছে, আমারও অনেক ঘুম পাচ্ছে। এরপরে তারা দুজনে একে অপরের সাথে কিছু কথা বলে এবং চ্যাংজুং সেখান থেকে চলে যায়। এরপরে চ্যাংজুং আবার লিলির কাছে আসে এবং লিলির কাছে এসেও সে লিলিয়ানের কথাই বলতে শুরু করে। সে যেহেতু বারবার লিলিয়ানের কথা বলছিল সেই কারণে লিলিও রেগে যাচ্ছিল। তখনই চ্যাংজুং লিলিকে বলে, যে কেউ আমার কাছ থেকে আমার জিনিস কেড়ে নিয়ে যেতে পারে না, তুমি তো আমাকে ছেড়ে যাবে না, তাই না লিলি? তার এইসব কথা শোনার পরে লিলি চ্যাংজুংকে এক কষিয়ে চড় মারে। সেই কারণে তার মার খাওয়ার পরে সে সেখানে পড়েই থাকে এবং পরে আবার চ্যাংজুং লিলিয়ানের কথা বলে আবার ঘুমিয়ে পড়ে এবং লিলি এরপর যখন তাকে মারতে শুরু করে চ্যাংজুং তখনও ওঠে না। এরপরে আমরা শ্যামু এবং লিলিয়ানকে দেখতে পারি। শ্যামু যখন লিলিয়ানের কাছে যাচ্ছিল লিলিয়ান তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয় এবং তাকে বলে, তুমি চ্যাংজুংকে নিজে যেসব কথা বললে আমি সবগুলো শুনেছি। শ্যামু তার কথা জিজ্ঞাসা করে তাতে কি হয়েছে। তখন লিলিয়ান বলে, আমি তাকে সেখান থেকে বার করে দিতে বলেছিলাম কিন্তু এত বাজে বাজে কথা বলতে বলিনি, কারণ আমি তার সাথে এখন ব্রেকআপ করব না এবং আমি এটাও চাই না আমার সাথে তার সম্পর্ক খারাপ হোক যতক্ষণ না আমি কোম্পানির সমস্ত শেয়ার গুলো পেয়ে যাই। এইসব কথা শোনার পরেও শ্যামু যখন দ্বিতীয়বার তার কাছে যাওয়ার চেষ্টা করে তখন লিলিয়ান তাকে দূরে সরিয়ে দিয়ে বলে, তুমি ভুলে যাচ্ছ চ্যাংজুং এখনো আমার বয়ফ্রেন্ড এবং তুমি আমার একটা বডিগার্ড, তুমি যে কাজে এসছো সেই কাজই করো। এবং সবার শেষে বলে, তুমি অনেকদিন কোনো ছুটি পাওনি, যাও দুদিন ছুটি কাটিয়ে আসো। তখন শ্যামু তার কথায় রাজি হয়ে যায় এবং বলে, তোমার মনে কি আমার জন্য কোনো জায়গা নেই? কিন্তু শ্যামুর কোনো কথাতেই লিলিয়ান জবাব দিচ্ছিল না এবং যেতে যেতে সে আরো বলে যায়, ছুটি কিন্তু তুমি আমাকে দিচ্ছ, আমি কিন্তু নিতে চাই না। এবং এই কথা বলে সেখান থেকে সে চলে যায়। অন্যদিকে লিলিয়ানও দাঁড়িয়ে থাকে, কারণ লিলিয়ানও তাকে সেখান থেকে যেতে দিতে চায় না। বাইরে আসার পরে তার একটা ফোন কল আসে এবং তাকে ফোনে জানানো হয় তার একটা মিটিং রয়েছে এবং সে মিটিংটা কিছুতেই ক্যান্সেল করতে পারবে না। সেই কারণে সে মিটিং এ যায় এবং বাইরে বেরোনোর পরে সে লিলিয়ানের ঘরটাকে দেখে যেখানে এখনো অব্দি লাইট জ্বলছিল। এবং এরপরে অন্যদিকে আমরা চ্যাংজুংকে দেখতে পারি যার কাছে লিলি বসেছিল এবং লিলি তাকে বলে, আমরা এতদিনে যা শেয়ার কালেক্ট করেছি সেইগুলো নিয়ে আমাদের সারা জীবন কেটে যাবে এবং এইগুলো নিয়ে চলো আমরা অন্য দেশে চলে যাই। কিন্তু তখন তার কথায় চ্যাংজুং বলে, আমি লি গ্রুপের কাছ থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে নিতে চাই এবং এটা তখনই সম্ভব যখন আমি লিলিয়ানকে বিয়ে করব। চ্যাংজুং এর এই কথা শোনার পরে লিলির আবার মাথা গরম হয়ে যায় এবং তাকে বলে, তুমি লিলিয়ানের সম্পত্তি চাও নাকি লিলিয়ানকে? তখন চ্যাংজুং তার কথায় বলে, আমি দুজনকেই চাই, যেখানে দুজনকেই আমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এবং এরপরে লিলি তাকে আরো কথা শোনাতে শুরু করে কিন্তু চ্যাংজুংও কিছু কম যায় না। চ্যাংজুংও তাকে আরো উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়, তুমি আমার এবং লিলিয়ানের মাঝখানে আসবে না, এইখানে আসার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এবং তুমি আমার মামলাগুলো থেকে দূরে থাকবে। তাকে চ্যাংজুং এই কথা বলার পরে সেখান থেকে চলে যায় এবং সে চলে যাওয়ার পরে লিলিও ভাবতে থাকে যে তাকে এরপরে কি করা উচিত। অন্যদিকে আমরা লিলিয়ানকে দেখতে পাই যে রাস্তায় দৌড়াচ্ছিল নিজেকে ফিট রাখার জন্য এবং সে যখন সেখানে পড়ে যায় তখনই তার পেছনে একটা লোক চলে আসে। এইটা লিলিয়ান আগে থেকেই বুঝতে পেরেছিল। এবং এখানেই আমাদের এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।